আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গত কয়েক দশক ধরে ইসরায়েলি সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের ভেতর আধিপত্যের দিক থেকে সুপ্রিম পর্যায়ে চলে গিয়েছিল, আর এই জন্যই ইসরায়েল আঞ্চলিক শক্তি থেকে একটা সময় বৈশ্বিক শক্তি নিজেকে ভাবতে শুরু করে। যদি ধারাবাহিকভাবে আমরা ইসরায়েলি সামরিক বাহিনীর গত কয়েক বছরে বডি ল্যাঙ্গুয়েজ দেখি, তারা কিন্তু অত্যন্ত কনফিডেন্ট ছিল যে আরব বিশ্বকে তারা ঘুরিয়ে দিতে পারবে। এমনকি বারবারই তারা সংবাদ সম্মেলন করে দাবি করেছিল যে ইরানের অভ্যন্তরে গিয়ে তারা হামলার জন্য প্রস্তুত এবং ইরানকেও তারা ঘুরিয়ে দিতে পারবে। তবে এই জায়গায় বাস্তবতা থেকে ইসরায়েল অনেকটাই দূরে ছিল। ইসরায়েল এই জিনিসটাই জানত না যে ইরান তো দূরের কথা, কিংবা হিজবুল্লাহ তো দূরের কথা, হামাসের বিরুদ্ধেই তাদের লড়াই করতে একেবারে ঘাম ঝরে যাবে এবং চূড়ান্তভাবে তারা পরাজিত হতে পারে। 7ই অক্টোবরের ইসরায়েলের ভেতর হামলার পর আজকে প্রায় 25 দিন হয়ে গেল ইসরায়েল এবং হামাসের যুদ্ধের। ইসরায়েল বড় বড় কথা বললেও গাজা উপত্যকায় পদাতিক সেনাবাহিনী প্রেরণে বড় ধরনের কোনো সাফল্য পায়নি, বরঞ্চ ব্যাপক ভিত্তিতে হামাসের হামলায় তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো তারা লুকিয়ে রেখেছে। আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা যে সকালের ভিডিও আমি এই কথাটা বলেছিলাম যে হামাসের হামলায় ইসরায়েলের যে সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ইসরায়েল লুকিয়ে রাখছে, যাতে করে ইসরায়েলি জনগণের মনোবল না ভেঙে যায়। তবে ইসরায়েলি জনগণের চাপ এবং আন্তর্জাতিক গণমাধ্যমে খবরগুলো লিক হওয়ার পর এখন কিন্তু ইসরায়েল আনুষ্ঠানিকভাবে মুখ খুলছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলি সেনাবাহিনীর লিস্ট, প্রায় 18 থেকে 20 জনের লিস্ট। এরিয়াল রিচ 21 ফোরম জেরুজালেম, আসিফ লাগার 21 ফোরম ইগুর, এই ধরনের প্রায় 20 জনের তালিকা ইসরায়েল সরকার প্রকাশ করেছে। এরা কিন্তু এখন আর জীবিত নেই, এরা গাজা উপত্যকায় হামলা করতে গিয়ে মারা গেছেন। ইসরায়েল সরকার স্বীকার করে নিয়েছে যে সোমবার রাতে তারা যখন গাজা উপত্যকায় হামলা করতে গিয়েছিল ট্যাঙ্কের বহন নিয়ে, এক রাতেই তাদের সেনাবাহিনীর 20 জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং তার তালিকাও তারা প্রকাশ করেছে। ইসরায়েলের নিরাপত্তা সংস্থা IDF স্বীকার করে নিয়েছে যে গাজা উপত্যকায় পদাতিক হামলা করতে গিয়ে হামাসের কাছ থেকে তারা ভয়াবহ প্রতিরোধের শিকার হয়েছেন। তাদের বহরে বিভিন্ন ধরনের অ্যান্টি ট্যাঙ্ক মর্টার এবং 20টির মতো মেশিন গান এবং অ্যাসল্ট রাইফেলের গুলি নিক্ষেপ করা হয়েছে। দেখুন, এই তথ্যগুলো কোনো থার্ড পার্টির তথ্য নয়, বরঞ্চ ইসরায়েল সরকার স্বীকার করে বিবৃতি দিয়েছে যে তাদের 77 যে ব্যাটালিয়ন ছিল সেটা সোমবার রাতে তারা গাজা উপত্যকায় প্রবেশ করতে গিয়েছিল এবং হামাসের হামলায় সম্পূর্ণভাবে তারা বিধ্বস্ত হয়ে গেছে এবং সেই জায়গায় তাদের ট্যাঙ্ক, আর্মার ভেহিকল এবং অস্ত্রশস্ত্র রেখে পালিয়ে এসেছে। একদম হুবহুব ইসরায়েলি সরকার যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিটাই যদি আপনাদের বলি, ইসরায়েলের সাইরেত গাভদি যে ব্যাটালিয়ন ছিল সেই ব্যাটালিয়ন যখন গাজা উপত্যকায় প্রবেশ করতে চায় তখন হামাসের পক্ষ থেকে RPG হামলা করা হয়। সেই RPG হামলায় সাথে সাথেই 2 জন নিহত হন। এছাড়াও ইসরায়েলের একটি আর্মার পার্সোনাল ক্যারিয়ারে হামাসের পক্ষ থেকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ার করা হয় এবং সেই জায়গাও 7 জন ইসরায়েলি সৈন্য সেই আর্মার পার্সন ভেহিকলের ভেতর মারা যান। ইসরায়েলি সরকারের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এবং জেরুজালেম পোস্ট নিশ্চিত করেছে যে ইসরায়েলের 77 ব্যাটালিয়নের 2টি ট্যাঙ্ক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল যেটা মাটিতে পুঁতে রেখেছিল হামাস তার উপর দিয়ে ড্রাইভ করে, আর এতে করে 2টি ট্যাঙ্ক উড়ে যায় এবং সেখানেও আরও 4 জন নিহত হন। এছাড়াও গত মঙ্গলবার রাতে গাজা উপত্যকার সীমানার কাছে দাঁড়ানো ইসরায়েলি একটি APC অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের আঘাত প্রাপ্ত হয়, যেখানে মিস্টার লাভি এবং মিস্টার ওলফ নামে আরও 2 জন ইসরায়েলি সৈন্য নিহত হন। গতকাল রাতেই কিন্তু এই তথ্যটা আমি দিয়েছিলাম যে ইসরায়েলি সামরিক বাহিনী IDF দাবি করছে তাদের সামরিক বাহিনীর ব্যাপক সেনাবাহিনীর সদস্য বর্তমানে গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি রয়েছেন, তবে তাদের তালিকা তারা প্রকাশ করছে না। প্রকৃতপক্ষে বহু ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন যাদের নাম এখন ইসরায়েল প্রকাশ করছে না। গতকাল রাতের ভিডিওতে বলেছিলাম ইসরায়েলের দেওয়া তথ্য অনুসারে 300 জন সামরিক সদস্য ইসরায়েলের নিহত হয়েছে, আর আজকে সকালেই সেই নাম্বার 300 থেকে 320 জনে দাঁড়িয়েছে, যেটা ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এবং স্বীকার করা হয়েছে। দেখুন, সকালে 320 জনের তালিকা প্রকাশ করা হয়েছে নিহত হয়েছে, আর রাতের দিকে সে 320 জন 350 জন যে হবে না তার কোনো গ্যারান্টি নেই, কারণ ইসরায়েল অনেক তথ্য লুকিয়ে রাখছে যেগুলো এখন তারা প্রকাশ করতে যাচ্ছে না। এখন আপনি তথ্য লুকিয়ে রাখছেন বা প্রকাশ করছেন না, এর মাধ্যমে বাস্তবতাকে আপনি অস্বীকার করতে পারবেন না।
বরঞ্চ বাস্তবতা থেকে আপনি যত দূরে যাবেন তত আপনি বিপদে পড়বেন, যেমনটা ইসরায়েল পড়তে চলেছে। ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকার ভেতর কোনো ধরনের জ্বালানি প্রবেশ করতে দিচ্ছে না, সেটা জ্বালানি তেল হোক কিংবা এলপিজি গ্যাস, কোনো কিছুই প্রবেশ করতে দিচ্ছে না। গাজা উপত্যকার মানুষ বর্তমানে মানবিক সংকটে রয়েছে এই জ্বালানি সংকটের কারণে। অবশ্যই এই জায়গায় প্রশংসার দাবিদার হামাস, কারণ হামাস কিন্তু পাল্টা হামলায় ইসরায়েলের ভেতর জ্বালানি প্রবেশের বিষয়টা অনিশ্চিত করে ফেলেছে। ইসরায়েলও আর কিছুদিন পর সম্পূর্ণ জ্বালানিবিহীন হয়ে যাবে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে হাইফা এবং ইলাত এই দুইটি বন্দর দিয়ে ইসরায়েল জ্বালানি তেল আমদানি করত, যে দুইটি বন্দরই এখন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং ইসরায়েলের হাতে আর এক মাসের জ্বালানি তেল রয়েছে, যেটা স্বাভাবিক সময়ের। যদি তারা ট্যাঙ্ক এবং তাদের এপিসিগুলোতে ব্যাপক ভিত্তিতে জ্বালানি তেল ব্যবহার করে তাহলে ইসরায়েলের জ্বালানি তেলের মজুদ আর 15-20 দিন টিকতে পারে। এখন জরুরি ভিত্তিতে এই জায়গায় বন্দরগুলো দিয়ে জ্বালানি তেল আমদানি সম্ভব নয়, কারণ হামাসের পক্ষ থেকে ধারাবাহিকভাবে রকেট হামলা হচ্ছে। পৃথিবীর কোনো জাহাজই জ্বালানি তেল নিয়ে ইসরায়েলের এই বন্দরে আসতে চাচ্ছে না, এমনকি আমেরিকান কোম্পানিগুলোও নয়। আমেরিকান জ্বালানি কোম্পানিগুলো ইসরায়েলের জ্বালানি সরবরাহ করবে কি, উল্টো শাটডাউন করে তারা ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছে। দেখুন, ইসরায়েলের জ্বালানি নিরাপত্তার জন্য প্রধান ক্ষেত্র হল ভূমধ্যসাগরে অবস্থিত তাদের তামার গ্যাস ক্ষেত্র। বলা হয়ে থাকে যে এই তামার গ্যাস ক্ষেত্রে 315 বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে এবং এই গ্যাস ক্ষেত্র থেকেই ইসরায়েলের মোট গ্যাসের চাহিদার 70% যোগান দেওয়া হয়। গাজার ভেতর যে আতসদ নামক শহর রয়েছে সেই শহর থেকে ভূমধ্যসাগরে মাত্র 25 কিলোমিটার দূরে ইসরায়েলের এই তামার গ্যাস ক্ষেত্রের অবস্থান। মানে পরিষ্কারভাবে বলতে গেলে হামাসের যে রকেটের রেঞ্জ রয়েছে তার ভেতরই রয়েছে এই গ্যাস ক্ষেত্র এবং এর সুবিধাও হামাস নিয়েছে। 2 দিন পূর্বেই সেই গ্যাস ক্ষেত্রকে লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা শুরু করেছে হামাস। আমেরিকার বিখ্যাত জ্বালানি প্রতিষ্ঠান স্যাব্রন এই গ্যাস ক্ষেত্রটি সম্পূর্ণ দায়িত্বে ছিল। তবে 2 দিন পূর্বে হামাস যখন গ্যাস ক্ষেত্রটি লক্ষ্য করে ব্যাপক ভিত্তিতে রকেট হামলা শুরু করেছে তখন স্যাব্রনের পক্ষ থেকে এই গ্যাস ক্ষেত্রটি শাটডাউন করে তাদের সম্পূর্ণ ক্রুদের আমেরিকা নিয়ে গিয়েছে। বর্তমানে এই গ্যাস ক্ষেত্রটি সম্পূর্ণভাবে বন্ধ, মানে ইসরায়েলের ভেতর বর্তমানে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ 70% বন্ধ হয়ে গেছে। যখন কোনো দেশের ভেতর 70% প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায় এর মানে হলো ওই দেশের ভেতর যত শিল্প কারখানা রয়েছে এবং উৎপাদন খাত রয়েছে সম্পূর্ণভাবে বন্ধ, মানে ইসরায়েলের সকল কিছু এখন বন্ধ হয়ে গেছে। ভয়াবহ বিপর্যয়ের মুখে ইসরায়েল। আর এমত অবস্থায় আপনারা নিশ্চয়ই জানেন যে সৌদি আরবের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন তিনি আমেরিকায় রয়েছেন। তিনি আমেরিকার যিনি নিরাপত্তা কৌশলী রয়েছেন জ্যাক সুলিভন তার সঙ্গে বৈঠক করেছেন। ইসরায়েলকে বাঁচানোর জন্য সৌদি আরব কৌশলে নতুন গেম খেলতে চলেছে। যুদ্ধবিরতির নাম করে মুসলিম বিশ্বদের একত্র করে হামাসকে বয়কটের ডাক দেবে সৌদি আরব, এমন পরিকল্পনাই কিন্তু হচ্ছে। এবং সৌদি আরবের পক্ষ থেকে নিশ্চিতভাবে ঘোষণাও দেওয়া হয়েছে যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের যে প্রক্রিয়া তারা ছিল সেখান থেকে তারা সরে আসবে না, বরঞ্চ সেই প্রক্রিয়ার আরও অগ্রগতি হবে। দেখুন, ইসরায়েল আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের সহযোগিতায় $বিলিয়ন অস্ত্রশস্ত্র এবং লজিস্টিক সাপোর্ট নিয়ে যুদ্ধে নেমেছে। হামাসের কিন্তু এই সুযোগটা নেই। হামাস ইরান থেকে যেই সহযোগিতা পায় তা দিয়েই লড়াই করছে, তাতে করেই কিন্তু ইসরায়েলের কলিজা কাঁপিয়ে দিয়েছে। এখন চিন্তা করুন যে মুসলিম বিশ্ব যদি শক্তভাবে হামাসকে ইসরায়েল যেরকম সহযোগিতা পায় পশ্চিমা বিশ্ব থেকে সেই ধরনের সহযোগিতা করত তাহলে হামাসই কিন্তু ইসরায়েলকে হারিয়ে দিত। তবে এক্ষেত্রে অত্যন্ত দুঃখজনক ব্যাপার, সহযোগিতা তো দূরের কথা, উল্টো সৌদি আরবের মতো দেশও হামাসের বিরুদ্ধেই দাঁড়াচ্ছে। এবং শোনা যাচ্ছে যে মিশর নয়তো জর্ডান ইসরায়েলকে তেলও পাঠাবে জ্বালানি সংকট মোকাবেলার জন্য। অবশ্যই সেই তেলও আসতে চলেছে সৌদি আরবের কাছ থেকে। বন্ধুরা, ধারাবাহিকভাবে এই রিপোর্টগুলো আসবে এবং আপনাদের আমি দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।